আগে বল দারুণ লেগেছে দারুণ তাহলে এক বাপ করে দাও সাবস্ক্রাইব করে দাও আমার বানাবার তোকে আর দেব না আমি ভালো হয়েছে ব্যাক টু মাই চ্যানেল রাজন পোলাগান আমি আছি তোমাদের সাথে রাজন তা অবশ্যই তোমরা সকলে ভালো আছো আর আমিও আছি ভালো তা গাইজ আজকে আমরা আম চুরি করতে আসলাম একটা বাগানে ঠিক আছে এখন আমরা আম চুরি করব দেখো এই বাগান থেকে এই জাম গাছ সো গাইজ তোমরা ভিডিওটি দেখতে থাকো ঠিক আছে আমরা আম চুরি করতে এসেছি ঠিক আছে দেখতে থাকো ভিডিওটি এই গাছের আমটা খুব ভীষণ মিষ্টি ঠিক আছে এই গাছের আমটা পারবো আর এই একটা আম গাছ এই আম গাছের আমগুলো দারুণ মিষ্টি ঠিক আছে গাইজ সো গাইজ আমরা এখন এই গাছে উঠবো গাছটা দেখো উঠতে থাকো এই গাছে উঠে আম পারবো ঠিক আছে গাইজ দেখতে থাকো আম পাচ্ছে আর আমার আম পাড়ার বেশি ছবি করতে পারছে না যেহেতু আম চুরি করছে ঠিক আছে আর কি আম পাচ্ছে এটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না গাইজ সরি কারণ এটা হচ্ছে আম চুরি হচ্ছে তো সো ওই তো ওই তো আছে গাইজ এটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ প্রবলেম আছে বুঝলে আম চুরি করছে সো গাইজ ভিডিওটি দেখতে থাকো আম মাখা খাবো আমরা ঠিক আছে দেখতে থাকো আম পেয়ে বাগান থেকে বাইরে গেছে আমাদেরকে দেখতে পেয়েছে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি আর দেখো আমের সাইজ কিন্তু গাইজ ভালোই বড় ঠিক আছে সো গাইজ এটা আমরা মাখবো আর মাখাটা তোমাদেরকে দেখাবো আর চলো এটা মেখে খাবো আমের সাইজ কিন্তু গাইজ খুব ভালো আর মিষ্টি মিষ্টি আম খুব ভালো লাগবে দারুণ লাগবে খেতে সো গাইজ বাগানটা কিন্তু খুব ভয়ঙ্কর বাগান ঠিক আছে আর আমাদেরকে দেখতে পেয়েছি আমরা বাগান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো ঠিক আছে গাইজ সো গাইজ তোমরা দেখতে থাকো ভিডিওটি ঠিক আছে চলো আমরা বাগান থেকে এখন বাইরে হয়ে যাচ্ছি ও গাইজ দেখো আমাদের আম ছেলার কাজ শুরু হয়ে গেছে আর আমরা আজকে আম মাখা খাবো চুরি করা আমের টেস্টটাই আলাদা বন্ধু কী বলবো দেখো আম ছেলা কাজ শুরু হয়ে গেছে চারটে আম ছেলা হয়ে গেছে আর একটা ছিলছে চলো দেখতে থাকো আমরা খাবো তোমরা দেখবে লোভ দেবে না আমটা ঠিক এরকম কিছু কিছু হয়ে যাচ্ছে আম তো সবারই প্রিয় আর আম মাখা তো আরো প্রিয় ঠিক আছে কেউ যেন লোভ দেবে না আর এটা আমার একটা কাকার বাড়ি এটা বাড়ি না এটা আমাদের ক্লাব ঠিক আছে আমরা বাচ্চা মানে আমরা যারা আছি এখানে সব আমাদের ক্লাব মতো মানে সবসময় এখানে আমরা আড্ডা মারি ঠিক আছে বল ভিডিও আছে আপনি তো ভালো করে তুমি তো সো গাইজ ফাইনালি আমরা আম বাগানোর কাজ শুরু হবে হচ্ছে লেবু পাতা দিয়েছি আর এবার লেবু পাতাটাকে দিয়ে নিই লেবু পাতা দিচ্ছি দেখো লেবু পাতা ঠিক আছে এটার নাম হচ্ছে লেবু পাতা তাই তো লেবু পাতা এবারে দিচ্ছি হচ্ছে নুন এটা হচ্ছে লবণ ঠিক আছে লবণ দিলাম তারপরে দিচ্ছি হচ্ছে মরিচ ভাজা মরিচ এই যে গাইজ ভাজা মরিচ ঠিক আছে তা চলো সো গাইজ এবার দোবাতে চিনি কারণ একটু চিনি আমাদের টেস্ট হবে দেখাচ্ছ গাইজ কেমন সত্যি দেখেই তো লোভ লেগে যাচ্ছে ভাই তাড়াতাড়ি মাখা জিভে জল চলে এসছে দেখে জল তো আসবে বটেই ভাই ভাই চিনিটা বেশি করে দিতে পারছ কিরকম দেখাচ্ছে ঠিক আছে তো নাকি ঠিক আছে তো এ বলবো কেন লোভ দিবি চিনিটা পুরোটা দে দিই বল আমাদের আম মাখা পুরো শেষ কমপ্লিট এবার আমরা খেয়ে একটু চেক করবো ঠিকঠাক হয়েছে কিনা আমি খেয়ে একটু দেখছি ঠিক আছে কেমন হয়েছে সো গাইজ মারাত্মক কী বলবো এত সুন্দর লাগছে আমটা দেখো গাইজ ভীষণ লাগছে আমটা খেতে একটু মিষ্টি মিষ্টি হালকা টক টক তো সো গাইজ তোমরা ভিডিওটি পুরোটাই দেখো আর কেউ যেন লোভ দিও না ভাই দেখো সমস্যা আছে বুঝলে
তা গাইস এই গরমের সময় আম পাকা খেতে এত সুন্দর লাগছে কি বলবো আম পাকার একটা মজাই আলাদা ঠিক আছে আমরা এখানে সব বন্ধুরা আছি দেখো সব চেক করছে গাইস কি বলবো মারাত্মক জিনিস ও আর একটু খেয়ে নেই এই আম্মাকে তো আমি বুঝতেই পারলাম না সবটাই মেরে দেয় আমি কিন্তু এরা সবাই প্রেম করেছে এদের একটু না দিলে কি ভালো লাগবে একা একা খেতে সে তো সো গাইস সবাইকে দিয়ে আমরা খাবো তা টুকটুক করে খাও কেউ উড়িস না আস্তে আস্তে খা আস্তে আস্তে খা গাইস আম্মাকে কিন্তু দারুণ লাগছে ও কি বলবো হেভি লাগছে বুঝতেই পারছি না জলটা কে খাবে তুই না ঝোলটা কি বলবো ভালোভাবে খেতেই পাইনি থালা ফাঁকা মানে এত সুন্দর লেগেছে আর অল্প হয়ে যাচ্ছে লেখা কি আবার বানাবার তোকে আর দেবো না আমি আরে তোকে ভালো লেগেছে ভালো লেগেছে দারুণ টেস্টফুল হয়েছে কি ফুল টেস্টফুল তাহলে একটু বলো লাইক করতে বলো হ্যাঁ লাইক তো করতে হবে লাইক করতে হবে গাইস আমার থালা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা হয়ে গেছে খেয়ে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা করে দি দারুণ লেগেছে দারুণ তাহলে একবার বলো সাবস্ক্রাইব করতে বল বল না একবার বল বল সাবস্ক্রাইব করতে না না বল সাবস্ক্রাইব করতে ঝোল দেবো ঝোল সব তোর সাবস্ক্রাইব কর ভালো করে বল বল সাবস্ক্রাইব করে দাও না না একবার বল একবার বল হবে চেষ্টা কর বল সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব না বল সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে জোরে বল জোরে এই হাতে না আমার তা চলো ঝোলটা ভাইকে দিয়ে দিলাম তা আর একবার একবার সাবস্ক্রাইব করে দাও জোরে না তা চলো ভিডিওটি দেখ সো গাইস আমাদের আম খাওয়া হয়ে গেল আর মানে আমটা তো খুব বেশি না মোটামুটি ছিল খুব বেশি না আর পাবলিক অনেক ছিল বুঝলে যেহেতু আম খেয়ে আমার মন ভরেনি আর এক থালা হলে ভালো হতো তা নেক্সট আবার অন্য দিন খাবো আর ভিডিওটি এখানেই এন্ড করছি এখানেই শেষ করছি ততক্ষণ ভালো থাকবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই ঠিক আছে।